তো দাকে নিয়ে বড় জ্বালা বারবার ক্লাসে টেনে টেনে নিয়ে আসি আর বারবার ছাত্রছাত্রীরা দার সঙ্গে উল্টো পাল্টা কথা বলে ব্যাস দা রেগে ক্লাস থেকে বেরান যাই তো এইবার আবার গদায়দাকে ধরে নিয়ে এলুম বললাম না কোনো অসুবিধা নাই তুমি ক্লাসগুলো করো বা যাও গদায়দা ক্লাসে বসে আছে ক্লাসে বস থাকতে থাকতে গোদায়দা বলে উঠলে ছা এটা কোনো চাকরি নাকি তা একটা ছাত্র পটলা নাম পটলা বলে উঠলে তো স্যার কীরকম চাকরি আপনি খুঁজছিলেন যে আমি এরকম চাকরি খুঁজছিলাম যে চাকরিতে টাকার বাক্সগুলো পাশে পাশে রাখা থাকবে একটা বিরাট বড় টাকার বাক্স থাকবে এসি রুম থাকবে আর আমি অনেক ঘুমাতে পারবো এই রকম যদি একটা চাকরি হতো তো বেশ ভালো হতো পটলা বলে উঠলে ও আপনি এটিএম সিকিউরিটি গার্ড হতে চাইছিলেন না ব্যাস বোঝো ঠেলা আবার গদায়দা রেগে গেলে এই ছাত্রছাত্রীগুলোকে নিয়ে আনা পারা যাচ্ছে না যাই হোক ওইটো আলাদা ব্যাপার আমরা একটু ইউনিট থ্রি টো শেষ করিনি তাড়াতাড়ি হ্যাজ ই এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম যেই স্কুল গেট টোতে ঢুকলো কে ঢুকলো স্বামী ঢুকলো ব্যাস একটা আইডিয়া চলে এলো স্কুল গেটে পৌঁছাই পরে তার মাথায় একটা চিন্তা এলো হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে ভাবলো ভাবল প্রধান শিক্ষকের দিনের শেষে চিঠিটা দিবেক

অ্যারিথমেটিক পড়াচ্ছে স্যামুয়েল তখন কী পড়াচ্ছে অ্যারিথ পড়াচ্ছে মানে পাটি গণিত পড়াচ্ছে স্যামুয়েল হি লুকড অ্যাট স্বামী স্যামুয়েল স্বামীর দিকে তাকালেন লুক মানে হচ্ছে তাকানো স্বামীর দিকে তাকালেক স্বামী হোপড স্যামুয়েল উড স্কল হিম সিভিয়ারলি স্বামী ভাবছিল হোপ মানে ভাবা স্বামী যে লে এবার স্যামুয়েল স্যার মনে হয় আমাকে গেদে বকবেক কে দেয় বকুবাক আমাকে সিভিয়ারলি মানে যে প্রচণ্ডভাবে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেট স্যামুয়েল বলল তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো আই হ্যাভ এ এক স্যার স্বামী সেট স্বামী কানতে কানতে বললে স্যার আমার মাথা ব্যথা করছিল স্যার স্যার আমার মাথা ধরে গেছিলো দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল তাহলে তুই এলি কেনে স্যামুয়েল জিজ্ঞেস করলো তাহলে তুই এলি কেনে দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল এই কোয়েশ্চেনটা তো স্বামীর মাথায় আসাই নাই স্বামী ভেবেছিল যে এরকম কোনো কোয়েশ্চেন হয়তো করবেক নাই স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার আমার বাবা বললে যে স্কুল কামাই করা উচিত নয় স্যার স্বামী বলল স্যামুয়েল লুকড ইমপ্রেস স্যামুয়েলের এই কথাটা গেঁদে ভালো লাগলো ইউর ফাদার ইজ কোয়াইট রাইট উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম তোমার বাবা ঠিকই বলেছেন তার মতো আরও অনেক অভিভাবক আমাদের প্রয়োজন স্যামুয়েল বলল ও ইউ পোর ম্যান স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ তখন স্বামী বলল যে ও বেচারা তুমি জানোই না যে আমার বাবা তোমাকে কি করেছে ও পুর মানে বেচারা ইউ ডোন্ট নো তুমি জানোই না যে আমার বাবা তোমাকে তোমার জন্য কি রেডি রেখেছে এত বড় বাঁশটা রেডি রেখেছে অল রাইট গো টু ইওর সিট আচ্ছা বসে পড়ো যাও তোমার সিটে যাও স্বামী স্যাড ডাউন ফিলিং স্যাড স্বামী বসে পড়লে একটু দুঃখ একটু দুঃখ পেলেক ইয়ার নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ শ্যাম্বেল শ্যাম্বলের মতো এত ভালো লোক ও জীবনে দেখাইয়া নাই শ্যাম্বুলের মতো এত ভালো লোক ও জীবনে দেখে নাই ওই জন্যই স্বামী বস বসলে কিন্তু দুঃখ পেলেক গেঁদে দুঃখ পেলেক দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম ব্লেসেন টিচার টিচার মানে আমাদের এখানে স্যামুয়েলের কথা বলছে স্যামুয়েল কী করছে না হোমওয়ার্ক যেগুলো হয় বাড়ির কাজ যেগুলো সেইগুলোকে চেক করছে দেখ এসব কিছু ঠিকঠাক ইন্সপেক্টিং মানে হচ্ছে পরীক্ষা করা দেখা টু ইজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গড মোস্ট অ্যাংগ্রি এবার স্বামী চিন্তা করছে স্বামীর মতে স্যামুয়েল এবার হয়তো খুব রেগে যাবে স্বামীর মতে শ্যামুয়েল এবার হয়তো খু ৰেগে যাব বা টুডে চামুৱেল এপিয়াৰ ভেৰি জেণ্টেল কিন্তু আজিকালি সামুয়েল খুব শান্ত খুব ভদ্ৰ ছাম আজিক স্বামীনাথন হোৱাইট ইজ ইউৰ হোমৱৰ্ক চামুয়েল জিজ্ঞা কৰল স্বামীনাথন কে তোৰ হোমৱৰ্ক কোথাই ৰে তোৰ হোমৱাৰ্কটো কথাই আই হেভ নট ডান মাই হোমৱৰ্ক ছাৰ স্বামী স্বামী বুললো ছাৰ আমাৰ হোমৱৰ্ক হয় নি ছাৰ হেডেক কিয় মাথা ব্যথা করছিল নাকি ইয়েস স্যার হ্যাঁ স্যার অল রাইট সিট ডাউন যা তাহলে বসে পড়গা যা স্যামুয়েল বললে ওয়েন দ্য বেল র্যাঙ্ক ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট ফোর থার্টি যখন লাস্ট পিরিয়ডের বেলটা পড়লো সাড়ে চারটার সময় স্বামী পিকটা ফিসবুক অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার স্বামী তাড়াতাড়ি করে ওর বইটা নিয়ে নিল স্বামী তাড়াতাড়ি করে ওর বই টো নিয়ে নিলে আর ব্যাগটো সব বইগুলো ব্যাগে ভরে নিলে দ্য হেডমাস্টার রুম আর হেডমাস্টারের রুমে তাড়াতাড়ি চলে গেলে হেডমাস্টার রুমে তাড়াতাড়ি দৌড়ে হি ফাউন্ড দ্য রুম লকড আর গিয়ে দেখলে যে রুম টো তালা ছাবি লাগানো আছে দ্য পিও টোল দা হেডমাস্টার হেড গন অনে উইকিপ পিওন বললে হেডমাস্টার তো ছুটিতে গেছে এক সপ্তাহ এক সপ্তাহ ছুটিতে গেছে হেডমাস্টার স্বামীনাথন রেন অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস স্বামীনাথন তো ওইখান থেকে গেঁদে ছুট মারলে দৌড়ায় চলে এলে ঘরে তাড়াতাড়ি তাড়াতাড়ি গিরগির 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 করে পালিয়ে গেলে শুনে সি এন্টার দ্য হোম উইথ দ্য লেটার যেই ওই লেটারটা নিয়ে ঘর ঢুকলেক স্বামীনাথন ফাদার সেট বাবা বলে উঠলেক আই নিউ ইউ উড নট ডেলিভার বাবা বলে উঠলে আমি জানতুম যে তুই এটা দিবি নাই আমি জানতুম বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ কিন্তু বাবা হেডমাস্টার তো ছুটিতে গেছে ফাদার স্যাক্স দ্য লেটার ফ্রম দ্য স্বামী ফ্রম স্বামী অ্যান্ড টোরি টপ বাবা চিঠি টো লি লিলেক স্বামীর কাছ থেকে আর ছিঁড়িয়ে দিলে টোরি টোরি টপ মানে ছিঁড়ে দেওয়া স্ন্যাক্স মানে হচ্ছে কেড়েওয়া ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প আর আসবি না যদি বকাবকি করা যদি বকাবকি করে তো আমার কাছে একদম আসবি নাই ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল তুই স্যামুয়েলের মতো লোকেরই যোগ্য বটিস ব্যাস গল্প শেষ এটা একটা ছোটো গল্প ছিল যাই হোক ছোটো গল্প কী কেমনভাবে তৈরি হয় সেগুলো সব পরবর্তীকালে একদম একদিন হয় বলবো তো এইটা ছিল আমাদের গল্প এবং আশা করি তোমাদের এই গল্প ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো কোন সেকশানটা সব ভালো লেগেছে সেটাও কমেন্ট করো কিছু যদি জানার ইচ্ছা থাকে সেটাও কমেন্ট করো এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ